রাজ্য এখন দুয়ারে সরকার আর নর্দমায় হ্যাঁ বোমা পর পর তাজা বোমা কি অবস্থা ভাবুন হালি শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বোমার ভয়ে কাঁটা হাওয়ারি জোগাড় সেই বোমা যখন নিষ্ক্রিয় করা হলো তখন কান ফাটা আওয়াজ বাপরে বাপ তীব্র কম্পন বলে বাংলায় এত বোমা এত বোমা এত বোমা এটা কি শিল্প চলছে দেখুন খালি শহর না হিরোশিমা বোমা নিষ্ক্রিয় করার সময় তীব্র আওয়াজ আকাশ থেকে গেল ধোঁয়ায় শুক্রবার সকালে এই ম্যান হলেই ওত পেতেছিল বিপদ কাজ করতে গিয়ে চার পাঁচটা বোমা উদ্ধার হয় নিষ্ক্রিয় করতে গিয়ে যেন থরহরি কম্প তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভায় এবার মিলল তাজা বোমা ঘটনাস্থল ১৩ নম্বর ওয়ার্ডের কবিরাজ পাড়া সেখানেই যেন বোমার স্তূপ হালি শহরে হাত বাড়ালেই বোমা তারপরও তৃণমূলের সাফায়ের শেষ নেই এই নিয়ে শাসক দলকে বিঁধেছে বিজেপি বিভিন্ন সময় জগদ্দল আর ভাটপাড়া এই দোষে দুষ্ট ছিল এবার হালিশহর নতুন কেন্দ্র হিসেবে নাম লেখালো পুলিশ নিজের ভূমিকা পালন করতে অপারক দলদাসের ভূমিকায় পুলিশ রয়েছে পৌরসভার লেবাররা যখন এটা পেয়েছিল তারা তো ইচ্ছে করলেই ওটাকে ডেস্ট্রয় করে দিত বা লুকিয়ে ফেলতে পারত তা তো করেনি তার মানে সততা আমাদের ভেতরে আছে ভাটপাড়া জগদ্দল ছাড়িয়ে বোমার মানচিত্রে গিয়ে এবার জায়গা করে নিল হালিশহর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সিপি বদলের পর সেই তো বোমা বারুদ কি করছে পুলিশ তুলিকা সমাদারের রিপোর্ট রিপাবলিক বাংলা और सेवन सेंट्रल पे कमीशन की रिकमेंडेशंस को सरकार ने माना है एग्जिस्टिंग रेट जो 38% है उसको बढ़ाकर 42% कर दिया है 4% की इसमें वृद्धि की আরো 4% ডিএল ঘোষণা কেন্দ্রের কেন্দ্রের মহার্ঘ ভাতা বেড়ে 42%, কেন্দ্র রাজ্যের ডিএল ফারাক বেড়ে আরো 36%, উপকৃত হবেন 48 লক্ষ সরকারি কর্মী, 69 লক্ষ পেনশন ভোগী। আরো আমাদের বঞ্চনাটা বেড়ে গেছে কিন্তু এমন অমানবিক সরকার যে আজকে 57 দিন হয়ে গেল আমরা এখানে বসে আছি, আমাদের অনশনে 43 দিন হয়ে গেল, আজ অব্দি উনার সরকার পক্ষে কোনো একজনের সময় হয়নি এখানে এসে কথা বলবে। ডিএতে আরও পিছল রাজ্যের সরকারি কর্মীরা, ফারাক বেড়ে 36%, কেন্দ্রে হারে ডিএর দাবিতে না ছড়ে লড়াই, আন্দোলন আরও বাড়বে হুঁশিয়ারি সরকারি কর্মীদের। ধর্মঘটে যোগ দেওয়ার সকল চিঠি পেতেই জেলায় জেলায় মিষ্টিমুখ বিলি, বকেয়া যে না মেলা পর্যন্ত লড়াই জারি, অভিষেকের সভার দিনেও ধর্মতলা ছেড়ে নড়তে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ। বদলা নয় বদল চাই, 12-13 বছর আমার কোনো মন্ত্রী বা কোনো আমার দলের মুখপাত্র এইসব নিয়ে একটা কথাও বলেনি। কলেজের কর্মচারী যিনি রিটায়ার করেছেন তার বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এই সিদ্ধান্ত নেবার যোগ্যতাও যার নেই তিনি শিক্ষামন্ত্রী। জেলবন্দি পার্থর পর ব্রাত বসু, বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর নিয়োগে প্রশ্ন, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলেই তদন্ত মন্তব্য ব্রাতর, তদন্তের জন্য প্রস্তুত, পাল্টা চ্যালেঞ্জ সুজনের। শান্তনু ব্যানার্জির কুড়িটি অ্যাকাউন্টে 50 লক্ষ টাকার হদিশ, কোটি কোটি টাকার দুর্নীতি হলেও কুড়িটি অ্যাকাউন্টে মাত্র 50 লক্ষ কেন, তাহলে কি সরানো হয়েছে বিপুল টাকা? ইডির নজরে শান্তনুর আত্মীয় ও ঘনিষ্ঠরা। লয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা। 60টির বেশি পৌরসভায় বিভিন্ন পদে প্রায় 6000 জন এই বেআইনিভাবে নিয়োগ হয়েছেন। 60টির বেশি পুরসভায় বেআইনি নিয়োগ, 6000। অয়নশীলকে জেরায় নতুন তথ্য ইডির হাতে, কোন কোন পুরসভা জানতে অয়নের সংস্থার অফিসে ইমেইল, ইডির নজরে কলেজ স্ট্রিটে ছাপাখানা। সকাল সন্ধ্যা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে, আমরা 100 বার তাদেরকে জানাতে
ব্রাত্যবদনের পর এবার মন্ত্রী সাবিনা ইয়াসমিন, যারা মমতা জিন্দাবাদ তৃণমূল জিন্দাবাদ বলছে 100% তাদেরকেই চাকরি দেব, বিরোধীদের চাকরি নয়, মেধার ভিত্তিতে চাকরি নয়, সাফ বার্তা সাবিনার, প্রকাশ্যে শাসক মানসিকতা তো বিরোধীদের। তিহারে থেকেও বীরভূমের নিজের পদেই কেষ্ট, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি হিসেবে অনুব্রততেই আস্থা মমতার, আপাতত দায়িত্বে ফিরহাদ মোলায় নরেন, সংগঠনের রাশ থাকবে মমতার হাতেই।